আর মাত্র কয়েক মাস পর রাজ্যে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। আর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত। ঠিক একইভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বঙ্গধ্বনি যাত্রার শুভ সূচনা হয়ে গেছে গোঘাটে। হুগলি জেলার গোঘাট বিধানসভা জুড়ে বঙ্গধ্বনি যাত্রার মধ্য দিয়ে সাধারণ মানুষের হাতে রিপোর্ট কার্ড তুলে দিল তৃণমূল কংগ্রেস। আজ গোঘাট 2 নম্বর ব্লকের পশ্চিমপাড়া অঞ্চলের বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি ঘুরে গোঘাট বিধায়ক মানস মজুমদার রাজ্য সরকারের 10 বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড মানুষের হাতে তুলে দেন। যা দেখছেন আপনারা সব খবরের পর্দায়। যে খাদ্য সাথীর চাল পাচ্ছেন ওটা পাচ্ছেন তো? আর এই দুবারে সরকার হয়েছে, ক্যাম্পে গেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? আপনি কিছু প্রকল্পের সুবিধা পেয়েছেন তো? চাল ডাল চাল পেয়েছেন, খাদ্য সাথীর চাল পেয়েছেন। আর এই যে এখন ক্যাম্প হয়েছে, স্বাস্থ্য সাথী কার্ড করা দেখেছিলেন? তার মানে আপনি 5 লক্ষ টাকা বিনা পয়সা চিকিৎসা হবে, আগামী দিনে কোনো টাকা লাগবে না। এই যে বঙ্গধ্বনি যাত্রা করছেন, কি কারণে এই বঙ্গধ্বনি যাত্রা? দেখুন, বঙ্গধ্বনি যাত্রা এমন একটা কর্মসূচি যে আমাদের সরকার ক্ষমতা ছিল 2011 সালে। তো 2011 সালে যখন সরকার ক্ষমতায় ছিল, মানুষের অনেক চাহিদা ছিল, অনেক দাবি ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা দেখেছেন প্রায় 65টারও বেশি প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার, এদিকে পশ্চিমবঙ্গ সরকার বাংলায় তৈরি করেছে, এবং তার সেই প্রকল্পের সুবিধা বাংলায় কেউ পায়নি এটা বলতে পারবে না। এবং সর্বশেষ আপনি স্বাস্থ্যসাথী প্রকল্প দেখেছেন, বিনা পয়সা স্বাস্থ্য, আমাদের মৌলিক সাংবিধানিক অধিকার যেটা, সেই বিনা পয়সা স্বাস্থ্যর ব্যবস্থা করেছে। 10 কোটি মানুষকে একদম 5 লক্ষ টাকায় বন্ধু চিকিৎসা বিমা সম্পূর্ণ ফ্রি, বিনা পয়সায় খাদ্য বলেছে। 21 সালে নির্বাচনের পরে বাংলার মানুষ পাবে, মেয়ের বিয়ের টাকা, মেয়ের পড়াশোনার টাকা, মেয়ের স্কুলে যাওয়ার টাকা, মারা গেলে টাকা, জন্ম হলে টাকা। বাংলার মুখ্যমন্ত্রী কোনো কিছুই বাংলার মানুষকে কোনো জায়গায় বঞ্চিত করেনি। সেই জায়গায় দাঁড়িয়ে 2011 সাল থেকে আজ পর্যন্ত যা যা কাজ করেছি, সেই একটা রিপোর্ট কার্ড এখানে একদম কথার সাথে কাজের অমিল নয়, মানে কথার সাথে যে কাজের মুখ্যমন্ত্রী মিল আছে এবং যা বলেছেন তার থেকে বেশি কাজ করেছেন। এই রিপোর্ট কার্ডের মাধ্যমে তিনি মানুষের দরজায় দরজায় পৌঁছে দিয়েছেন। এবং একই সাথে আমরা 2014 সালে দেখেছি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার যারা বলেছিল ক্ষমতা আসলে পরে পেট্রোলের দাম কমাবে, গ্যাসের দাম কমাবে, 2 কোটি বেকার যুবক যুবতীর বছরে কর্মসংস্থান করবে, কৃষকের ফসলের উপার্জন দ্বিগুণ করবে, আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখেছি। এবং 15 লক্ষ টাকা বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে মানুষের অ্যাকাউন্টে দেখবে, আমরা প্রত্যেকটা জায়গায় দেখেছি নরেন্দ্র মোদী চরম মিথ্যাবাজী সরকার হিসেবে পরিণত হয়েছে। 55 টাকার পেট্রোল আজকে 83-85 টাকা, আর 420 টাকার গ্যাস আজকে 670 টাকার বেশিতে মানুষকে কিনতে হচ্ছে। এবং 2 কোটি বেকারের যে কর্মসংস্থান আমরা দেখলাম, সেই 2 কোটি বেকারের কর্মসংস্থান গোঘাট বিধানসভায় আপনি একটা সরকারি কেন্দ্রীয় সরকারের কোনো সংস্থায় চাকরি আপনি দেখাতে পারবেন না। উপরন্তু কালকে দেখলাম মুকুল রায় সহ অন্য বিজেপির যারা নেতৃত্বরা আছেন, তারা আবার নতুন করে একটা মিথ্যা প্রতিশ্রুতি মানুষের সামনে পরিবেশন করলেন যে ক্ষমতা আসলে 75 লক্ষ বেকার যুগ কর্মসংস্থান দেবে। আগে 2 কোটি বছরে যেটা হয়েছিল সে তার আগে সেটা নিশ্চয়তা মানুষকে দিক যে আমরা করতে পেরেছি। তো এক্ষেত্রে তুল্যমূল্য বিচার, নরেন্দ্র মোদী ক্ষমতা আসার সময় কী বলেছিল, কী করতে পেরেছে, কাজে যে আজকে কোনোটাই পরিণত করতে পারে। আর একদিকে মমতা ব্যানার্জি যা বলেছিল তার থেকে বেশি করেছে এই রিপোর্ট কার্ডের মাধ্যমে মানুষের দরজায় দরজায় সেটা পৌঁছে দেওয়া। এবং এটাকে নিয়েই বঙ্গধ্বনি যাত্রা, যে বঙ্গধ্বনি যাত্রা আজকে আমরা মঙ্গলী মোড় থেকে শুরু করলাম, এখান থেকে বিভিন্ন পাড়ার মধ্যে থেকে হয়ে আমাদের পশ্চিমপাড়া কালী মন্দিরে গিয়ে শেষ হবে, এবং পরবর্তী সময় তারাহাট মান্দারণ পরপর আজকে আমাদের কর্মসূচি চলবে।